আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে কি শেয়ার করব সেটা তো আপনারা অলরেডি জেনেই গেছেন, যে ভিডিও টাইটেলে দেওয়া আছে। তো আজকের টিউটোরিয়াল আমি যে গেমসটা শেয়ার করব সেটা খুবই অসাধারণ একটি ওয়ান্ডারফুল গেমস, যতটা ওয়ান্ডারফুল ততটা এডিক্টেটিভও আমি বলবো এখানে। কারণ গেমসটা যারাই খেলে তারা এর প্রতি এডিক্টেড হয়ে যায়, গেমটার প্রতি আসক্তির মধ্যে পড়ে যায়। যেমনকি আমি অনেকদিন খেলছিলাম, যত খেলে তত ভালো লাগে, এরকম এডিক্টেটিভ হয়ে যেতে পারে। তো অসাধারণ সেই গেমসটা আপনারা মিস করবেন না, অন্তত একবারের জন্য হলেও আপনারা খেলতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে গেমসটা আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তবে এই গেমসটার একটা মজা কি জানেন, গেমসটা আপনারা অফলাইন অনলাইন দুনোভাবে খেলতে পারবেন। যেমনকি এখন প্লে স্টোরে অনেকগুলো গেমস পাওয়া যায় যেগুলো অফলাইনে খেলা যায় না, শুধু অনলাইন যখন ইন্টারনেট থাকে তখন খেলতে পারে। তো আমি যে গেমসটা শেয়ার করব এখন মজার গেমসটা আপনি অফলাইনেও খেলতে পারবেন। আপনার যদি এমবি না থাকে বা আপনার কাছে মোবাইলে ডাটা না থাকে আপনি অফলাইনেও খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে সেজন্য এখানে সার্চ করতে হবে COLOR কালার SWITCH কালার সুইচ লিখে আপনি সার্চ করবেন। আমাকে এখানে সাজেস্ট করতেছে, তারপর আপনি সার্চ করবেন। সার্চ করার পর একদম ফার্স্টে পেয়ে যাবেন, এই দেখেন এডিটর চয়েস, এই গেমসটা আপনারা ইনস্টল দিবেন। দেখেন 50 মিলিয়ন ডাউনলোড, তাহলে দেখেন অ্যাপ্লিকেশনটা কতটা পপুলার। একটা গেমস পপুলার হওয়ার জন্য আপনারা দেখতে পাবেন এর কত ডাউনলোড এবং রেটিং পয়েন্ট কত, 4.5, তাহলে বুঝতে পারবেন এটা কতটা পপুলার আর খুবই এডিক্টেটিভ একটি গেম। কালার করে আপনি অনেক মজা করতে পারবেন। তো আমরা ইনস্টল দিয়ে দিব, আপনি ইনস্টল দিয়ে দেন, আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি। আর আপনারা যদি ইনস্টল করতে না পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনারা ওপেন দিবেন, ঠিক আছে আমি এখানে ওপেন দিব। ওপেন দেওয়ার পর আপনারা যে দেখেন হ্যাপি ট্যাপ গেম, আমি জাস্ট এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর গেমসটা ওপেন হবে। দেখেন আপনি চাইলে এটা গুগল গেমস প্লের সাথে খেলতে পারবেন, তো আমি ক্যান্সেল দিয়ে দিব। দেখেন আমাদের গেমসটা শুরু হয়ে গেছে, কত মজার গেমস, অনেক কিছু আছে গেমসটার মধ্যে। জাস্ট আমি সিম্পলি ওপেন দেবো, ঠিক আছে। দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে প্লে করার জন্য, আপনি চাইলে সাউন্ডগুলো বন্ধ করে দিতে পারেন, ঠিক আছে। কীভাবে খেলতে হবে আপনার, এই যে কালারগুলো ম্যাচ করে আপনার উপরে উঠাইতে হবে। দেখেন আমি উঠালাম, ঠিক আছে, টাচ হতে পারবেন না, এই টাচ হয়ে গেছে। তো টাচ হলে হবে না, আপনাকে কালারগুলো ম্যাচ করে করতে হবে। যেমনকি আমি এখান থেকে প্রথমে জাস্ট সেটিংসে যাচ্ছি, আমি আপনারা চাইলে সাউন্ডগুলো অফ করে দিতে পারেন। এটা হোমে গেলাম, হোমে যাওয়ার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এই যে মিউজিক স্টপ সাউন্ড, সব সাউন্ড অফ করে দিতে পারবেন। আপনি যদি খেলতে অনেক সময় যে নাইটে খেলতেছেন বা কোথাও খেলতেছেন যে কারো ডিস্টার্ব না হয়, সেক্ষেত্রে আপনি সাউন্ডগুলো অফ করে দিতে পারবেন। তবে খুব মজার একটা গেমস এখানে আপনারা খেলতে পারবেন, খুব এডিক্টেটিভ। আমি যতটুকু খেলছি আমি খুব এডিক্টেড হয়ে গেছি, অনেক কষ্ট হয়েছে এটা ছাড়তে। যেমনকি আপনি এভাবে খেলতে পারবেন, অবশ্য টাচ করতে পারবেন, আপনার কালারটা ম্যাচ করে আপনাকে উপরে উঠাতে হবে। যেমনকি আমি এটা উপরে উঠাইতেছি, কালারটা ম্যাচ করে, ঠিক আছে। তো আপনারা কালারটা ম্যাচ করে উপরে উঠাবেন। এই যে দেখেন আমি অলরেডি এই লেভেলটা কমপ্লিটের পথে আমার, এই যে দেখেন খুব মজার একটা গেমস, আপনারা মজা অনেক মজা পাবেন। আমি আগে অনেক খেলতাম, অনেক খেলতাম এই গেমসটা, আমার এখানে আটকে গেছে। যাই হোক, তো আপনারা এভাবে খেলতে পারেন। এরপর আপনারা স্টারে চলে যেতে পারবেন, স্টারে গিয়ার পর এখানে দেখবেন ওনাদের অনেকগুলো গেমসেরই করবে। এই যে কালার সুইচ, এটা আবার অফেন হয়ে গেছে আমার এখানে। দেখেন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর এখানে অনেকগুলো ফাংশান আছে, যেমন কি এখানে মোড আকারে দেখ খেলা যাবে যে কোন মোডে আপনি খেলবেন। জাস্ট এটা আমি কোথায় একটু খুঁজে দেখি, ঠিক আছে। এই যে গেমস মোড, সরি এখানে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না। এই যে গেমস মোডে যাবেন, গেমস মোডে যাওয়ার পর অনেকগুলো মোড আছে, আপনি চাইলে চ্যালেঞ্জিং, পাম্পকিন, হ্যালোউইন, টাওয়ার, অনেকগুলো মোডে খেলতে পারেন। যেমনকি আমি যদি এই যে লাইন আকারে খেলি, এই যে লাইন এখানে প্রথম থেকে শুরু করতে পারবেন আপনি, ঠিক আছে। আমি এই যে প্রথমটা পুরো আছে, যে লাইন আকারে আমি খেলতে পারবো, ঠিক আছে। আপনারা চাইলে লাইন আকারে করতে পারবেন, এগুলো খুব হার্ড, আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাকে। যেমন কি দেখে দেখে আপনারা খেলতে পারবেন, যেমনকি আরও অনেকগুলো অনেক অপশান আছে, আপনারা চাইলে এগুলো আপনার ইচ্ছা মতো খেলতে পারবেন। তবে অসাধারণ একটা গেম, তবে আমি এখানে বলে রেখে আবার বলে রেখে, এটা খুবই এডিক্টেটিভ, আপনি খেললে বুঝতে পারবেন গেমটার প্রতি এডিক্টেড হয়ে যাবেন। তো আপনারা যদি এডিক্টেড হয়ে যান সেজন্য আমি দায়ী না, আপনারা নিজের আন্ডারে খেলবেন সব কিছু, ঠিক আছে। এখানে আমি অ্যাপ্লিকেশনটার কয়েকটা কমেন্টস দেখা, এখানে কমেন্টসের মধ্যে লেখা আছে, দেখেন ইটস ভেরি অ্যাডিক্টিভ অ্যান্ড ইজ এ ওয়ান্ডারফুল টাইম কিলার, ইউ ক্যান প্লে ইট অফলাইন, অসাধারণ গেম, সবাই একটু ভালো। এই যে এই আরেকজন এখানে কমেন্ট করছে, দিস গেম ইজ ফান অ্যান্ড হাইলি এডিক্টিং,
দেখেন সবাই এডিক্টেড এরকম বলতেছে, তো আমিও অলরেডি এডিক্টেড হয়ে গেছিলাম গেমসটা নিয়ে। তো আপনারা খেলতে পারেন অসাধারণ গেমসটি আপনার যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই গেমসটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেম নিয়ে যেহেতু আপনাদের সামনে আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমার চ্যানেলটি দেখতে থাকতে হবে।